নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা, সমর্পণ দাস হয়ে যাওয়া নয়, এটা জানা যে একজন মানুষ নিজে কিছুই করতে পারে না। আজকের চমৎকার, আমি জার্মানি থেকে হেইডি বলছি। আমি আপনাদের সঙ্গে আজ যে চমৎকারটি বলতে চলেছি সেটা সম্প্রতি আমার সাথে ঘটেছে। কোনো একটি মঙ্গলবারে আমি পড়ে যাই এবং আমার বাম কাঁধ বেশ কয়েক খণ্ডে ভেঙে যায়। শুধু তাই নয়, পড়ে যাওয়ার ফলে আমার পেশি ও টেন্ডন ছিঁড়ে গিয়েছিল। অপারেশন হওয়ার আগে পর্যন্ত আমি মনে মনে পর্যায়ক্রমে একম মন্ত্র এবং পরমজ্যোতি মন্ত্র জপ করে যাচ্ছিলাম। সেই সময় আমি আমার কাঁধের গতিশীলতা পুনরুদ্ধার করার জন্য শ্রী পরমজ্যোতির কাছে প্রার্থনা করি, তিনি যেন শল্য চিকিৎসককে পরিচালনা করেন। তাছাড়া আমায় দ্রুত ও সম্পূর্ণ নিরাময় করে ব্যথা থেকে মুক্তি দেওয়ার জন্য বলি। তখন আমি এমন একটি চমৎকারিক সমর্পণ স্থিতিতে পৌঁছে গিয়েছিলাম যে আমি আগে কখনো অনুভব করিনি। আমি সম্পূর্ণ শান্ত এবং দ্বিধাহীন ছিলাম। অপারেশনের পরের দিন শল্য চিকিৎসক আমাকে বলেন যে উনি কাঁধের ভাঙা অংশগুলোকে একসাথে জুড়তে সক্ষম হয়েছেন এবং প্রতিশ্রুতি দেন যে কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ আরোগ্য লাভ করব। সমস্ত ডাক্তার এবং নার্সকে যেটা অবাক করেছিল সেটা হলো, অপারেশনের পরে আমার শরীরে যন্ত্রণার কোনো চিহ্ন ছিল না, এমনকি এখনো পর্যন্ত আমার কোনো ব্যথা নেই। তাছাড়া অতি দ্রুত ক্ষত নিরাময় হওয়ায় মাত্র 3 দিনের মধ্যে আমি হাসপাতাল থেকে ছুটি পাই। এইভাবে আমার অপারেশন সম্পাদন করে আমাকে কষ্ট, ভয় এবং যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি শ্রী পরমজ্যোতিকে সহস্র কোটি ধন্যবাদ জানাই। আমি এটাও বলতে চাই, শ্রী আম্মা ভগবানের টেলিগ্রাম রূপে এই বিষয়ে প্রার্থনা করার প্রায় সঙ্গে সঙ্গেই আমার প্রার্থনা পূরণ হয়েছিল। সত্যি শ্রী পরমজ্যোতির কি অপার অনুগ্রহ। চমৎকারগুলো শুনলে জীবনে অনুগ্রহের দ্বার খুলে যাবে। আরো চমৎকার শুনতে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখুন, মিরাকলস অফ শ্রী পরমজ্যোতি। নতুন বিষয়গুলো জানার জন্য শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল চিহ্নটি ক্লিক করুন। ধন্যবাদ।